আসসালামু আলাইকুম ব্রাদার্স ডেইলি ব্লগস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, মিরপুর একের মাছবাজারের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 2023 সালে মে মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাছের বাজারের কি অবস্থা, মুরগির বাজারের কি দাম, কেমন দাম, সেগুলোই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসতে ইনসাফ বাবু বাবার সাথে অনেকদিন পর মাছবাজারে আসলো, মুরগিগুলো দেখে সে খুবই আনন্দ পাচ্ছে। আসলে মুরগির দাম গরুর মাংসর থেকেও চড়া হয়ে গেছে। দেশি মুরগি এখন প্রায় 1000 টাকা কেজি, গরুর মাংস 750, তারপর পাকিস্তানি ককগুলা 400 থেকে 450 বা 350র মধ্যে পাওয়া যাইতেছে রোস্টের সাইজের মুরগিগুলা। প্রচুর দাম সব দিকেই এখন। এই যে মামার দোকান থেকেই সবসময় ইনসাফের আব্বু মুরগি কেনাকাটা করে, খুবই ভালো মানের মুরগি দেওয়ার চেষ্টা করে, দেশি মুরগি প্লাস কক মুরগি। আমরা রোস্টের জন্য 6 পিস মুরগি মামা চুজ করে দিতেছে মিডিয়াম সাইজের মধ্যে। মেহমানদারির জন্য 6 পিস রোস্টের মুরগি নেওয়া হলো। এখানে রেখে আমরা মাছ বাজারের দিকে উদ্দেশ্যে রওনা হব। এই যে 6 পিস মুরগি নেওয়া হয়েছে রোস্টের জন্য, 500 টাকা করে কেজি, মানে পার পিস 500 করে নিছে। গরুর মাংসের দামও চড়া খাসির মাংসের মতোই হয়ে গেছে এখন। গরুর মাংস 750 টাকা কেজি, খাসি তো 1200 টাকা কেজি। এখানে মানে চাষের মাসই বেশি উঠছে। পাবদা মাছ 500 টাকা কেজি করে বিক্রি করতেছে। যেহেতু বৃষ্টির দিন ছিল, আমরা রাতের বেলা গেছি, রাত 8টা সাড়ে 8টার দিকে। চিংড়ি মাছের দামও চড়া, বিগ সাইজেরগুলো 1600 টাকা কেজি, মিডিয়াম সাইজেরগুলো 1300 টাকা কেজি, আর একটু ছোটো সাইজের হলে 1100-1000 এরকম। আমরা মিডিয়ামের সাইজেরটাই নিছি, যাওয়ার পথে দেখে গেছি, তারপর টুক আর 2-4টা দোকান ঘুরে তারপরে মামার থেকে নেওয়া হয়েছে। এই যে এই সাইজেরটাই পারফেক্ট ছিল রান্না করে খাওয়ার জন্য। চিংড়ি মাছগুলো দেখে ইনসাফ খুবই আনন্দ পাইছে, ইনসাফের খুব পছন্দ। এখানে দেখুন একবারে তাজা কাতল মাছ, রুই মাছ, এক এক টাইপের মাছ পানিতে ছাড়া হয়েছে। অনেক দিন পর, প্রায় 5 বছর পর ইনসাফের আব্বুর সাথে বাজারে গেলাম, সালাববাবুরে রেখে মিরপুর একের বড় বাজার যেটা সবাই চিনেন। অনেক অনেক টাইপেরই মাছ ওঠে, অনেক জায়গার থেকে আসে মাছগুলা, ভিড়ও পড়ে প্রচুর। রাত্রের দিকে আমরা যাওয়াতে খুবই মানে ভিড় একটু কম পাওয়া গেছে। এখানে চাষের শিং মাছগুলা আর এখানে পাবদা মাছও চাষেরগুলো একটু দাম কম থাকে, কিন্তু খাওয়ার টেস্ট একটু আলাদা। দেশিগুলোই সবচেয়ে পারফেক্ট ভালো হয়। এই যে মাছগুলো খুব পছন্দের ইনসাফের আব্বুর, এগুলো আজকে নেওয়া হয় নাই। আমাদের ইলিশ মাছ কেনা বাকি রয়েছে, ইলিশ মাছের কাছে আসলাম। 2-3টা দোকান ঘুরে ঘুরে দেখার পরে, আইডিয়া করে নেওয়ার পরেই মাছ কেনা ভালো, নইলে ঠকা লাগে। যেহেতু মাছ বাজারে দাম কষাকষি করেই মাছ কেনা লাগে। ইলিশ মাছের দামও মোটামুটি ভালোই ছিল, একটু বিগ সাইজেরটাই 1800-2000-1600 করে নিছে, আর মিডিয়ামটা নিছে 1300 করে। ডিম কম ছিল মাছগুলাতে। ইনসাফের আব্বু ঘুরে ঘুরে সব দেখতেছে কেমন কোনটা কোন প্রাইস। 2-3টা দোকান দেখার পরে আমাদের ইলিশ মাছ পছন্দ হয়েছে, এই মামা সামনের মামার দোকান থেকে নেওয়া হয়েছে। মাছগুলো খুব ভালো ছিল, পদ্মার ইলিশ, তাজা ইলিশ। দাম বাড়তির কারণে সব জায়গায় দাম বেশি, এক এক পিস প্রায় 900 গ্রাম থেকে 1 কেজির মতো। মাছগুলো মোটামুটি ভালো সাইজের ছিল, আমরা সব ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে দেখতেছি। অনেক দিন পরে মাছ বাজারে গেলাম, খুবই ভালো লাগছে অনেক টাইপের একসাথে মাছ দেখে। ইনসাফও খুব মজা পাইছে মাছগুলো দেখে। ইনসাফের আব্বুরও ইলিশ মাছ খুবই পছন্দ, আমার শ্বশুরেরও ছিল, ইলিশ মাছ খুব পছন্দের মাছ তাদের। মাছ বাজারে গেলে অবশ্যই মাছ ধরে দেখে কিনবেন, নইলে ঠকা পড়ে। অনেক সময় অনেক বিক্রেতারা উপরে ভালো মাছ দেখায়, নিচে নরম মাছ ধরায় দেয়। এই যে অবশেষে এই মামার দোকানের মাছগুলো আমাদের পছন্দ হয়েছে, 1300 টাকা কেজি, 1 কেজির মতো ছিল এক এক মাছের ওজন।
বৃষ্টির কারণে 200-300 টাকা একটু কমে আনা গেছে, যেহেতু মানে ক্রেতা খুব বেশি একটা চাপ ছিল না। মাছগুলো খুব ভালো ছিল, পদ্মার তাজা ইলিশ, চাঁদপুরের ইলিশ যেগুলো আর কি। মিরপুরের বড় বাজার প্রচুর টাইপের মাছ উঠে এক এক জায়গার থেকে আসে, যারা যান তারা তো জানেনি, বিখ্যাত বড় বাজার। মাছের বাজারের দামও খুব চড়া, দেশি মাছ তো খুব একটা ভালো পাওয়াই যায় না, চাষের মাছই বেশি পাওয়া যায়। দর কষাকষির পরে মাছের বিল দেওয়া হলো। এখানে যাদের মানে বাসায় কাটার লোক থাকে না বা বিগ সাইজের মাছ হয়, তারা কাটাকাটি করে নিয়ে যায়, এগুলো দেখতে খুবই ভালো লাগে। ধারালো বটি খুব স্পিডে ওরা কাটতে পারে, ইনসাফও খুব মজা পাইছে দেখে। এই যে আমরা যাওয়ার পথে যেই চিংড়ি মাছগুলো দেখে গেছি সেগুলোই নিলাম, 1300 টাকা কেজি প্রতি। এই মাছগুলো দেখতে খুব ভালো ছিল, এমনি তাজাও ছিল, তেমন পচা কোনো মাছই ছিল না। নিচেরগুলো ধরে ধরে দেখাইতেছে ভাইয়া, ইনসাফও খুব মজা পাইছে মাছগুলো দেখে। অনেকদিন পর বাবার সাথে ঘুরতে গেল ইনসাফ, মাছ বাজারের আইডিয়াও হলো, বড় হলে যেহেতু তারই বাজার করতে হবে বাবার মতো। এই যে এখানে বিগ সাইজেরও কয়েক পিস নিলাম, মাছগুলো দেখে ভালো লাগছে। আমাদের এই টুকটাক কেনাকাটা প্রায় শেষ, যেহেতু সালাপাবুরি রেখে আসছি অল্প সময়ের জন্য, অনেকদিন পরে আসলাম, খুবই ভালো লাগছে। আপনারাও আসবেন, আশেপাশে যারা আছেন। ব্রাদার্স ডেলি ব্লগস বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আরও আরও বিভিন্ন টাইপের ভিডিও যাতে আপনাদের জন্য মেক করতে পারি, যেহেতু ভিডিও করতে খুবই কষ্ট, প্লাস বাবুদের নিয়ে করা। অবশ্যই আপনারা ব্রাদার্স ডেলি ব্লগ সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেন নাই তারা এখনই করে দিবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যাতে আরও আরও ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি। আসলে ভিডিওগুলো করা হয় যাতে স্মৃতি হিসাবে রয়ে যায়, ভবিষ্যতে আমরা দেখতে পারি, আপনারাও দেখতে পারেন, আমার ছেলেরাও দেখতে পারে, ছোটোবেলার ভিডিও, আশেপাশে অনেক ভিডিওই করা হয়, তারাও উপভোগ করতে পারবে। আপনাদের জন্যই মূল উদ্দেশ্য ভিডিও করার।